স্বামীর হাতে স্ত্রী খুন, সোমবার সাত সকালে চাঞ্চল্য ধূপগুড়িতে। ফের ধূপগুড়িতে সাত সকালে খুন মধ্যবয়সী এক মহিলা, বাড়ির পাশে ধানক্ষেত থেকে উদ্ধার মহিলার দেহ। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বাড়ঘড়িয়া অঞ্চলপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যেই দীর্ঘদিন ধরেই ঝামেলা হতো। রবিবার রাতেও স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ শুরু হয়। বিবাদ এতটাই চরমে ওঠে যে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে ভূপাল চন্দ্র রায় বলে এলাকাবাসীদের দাবি। রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় বাঁচার তাগিদে ধান খেতে লুটিয়ে পড়েন ফণীবালা রায়। সোমবার সাত সকালে বাড়ির থেকে কিছুটা দূরে ধানক্ষেত থেকে ফণীবালা রায়ের মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা। এরপর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। যদি এই ঘটনার পরে স্বামী ভোপাল রায় নিজেই ধূপগুড়ি থানায় গিয়ে আত্মসমর্পণ করেন বলে পুলিশ সূত্রে জানা যায়, তবে কী কারণে এই ধরনের ঘটনা ঘটেছে তা এখনও বলা সম্ভব নয়। পুরো ঘটনার তদন্তে পুলিশ, ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল কারণ। তারপর আমার ছেলে আসে, দেখছে, দেখে আমাকে ডাকিয়ে নিয়ে আসছে। তারপর আমি ছোটো দেওয়ার গ্রুপে ডাক দিয়েছি। তারপর দেখি কি করে আসছে, এটাই আর আমরা কিছু জানি না। মানে মাঝে মধ্যে কি এখানে ওদের প্রত্যেক দিন বলতে কি সকাল সন্ধ্যা প্রত্যেক সময়ের মধ্যে পাড়া প্রতিবেশী আপনারা জিজ্ঞাসা করতে পারেন, সবসময় ওদের ঝোড়া লাগে। কি নিয়ে বিবাদ হতো বাড়িতে? বিবাদ লাগে আমরা জানি না। আমরা আসার আমার বিয়ে হওয়ার 18 বছর চলতেছে। আমার বিয়ের আগ থেকেই ওদের কি এখন নিয়ে অশান্তি আমরা জানি না। অশান্তি লেগেই থাকে। কখন হলো ওই ফোন? আমার শ্বশুরমশাই যে খুন করছে, সে বলছে যে বলে ভোর 4টার দিকে ওদের সারেন্ডার করছে। এখন কোথায় আছে? এখন ধুবুরি থানায় আছে। আপনার নাম? আমার নাম দীপিকা রায়। আপনি কি ছেলের বউ? কয় ছেলে ওনার? না, দুই ছেলে এক মেয়ে। আপনারা কি এক বাড়িতেই থাকেন না অন্য বাড়িতে? আলাদা বাড়িতে থাকি। কোথায় বাড়ি? বড় বৌমা। হ্যাঁ, আমি বড় বৌমা, আমাদের বাড়ি ওই দুইটা। ছোট ছেলের বাড়ি? ছোট ছেলে আর শ্বশুর শাশুড়ি একসঙ্গে থাকে। ছোট ছেলের নাম রমেন রায়। যে ব্যক্তি মারা গেছেন তার স্বামীর নাম ভূপাল, বলছে যে ভূপাল ওর বউকে নিজে বাসলা দিয়ে কবে মেরে ফেলেছে। তারপরে আমি বললাম, তাই নাকি? আমার সম্পর্কে কাকি কি দিয়ে মারা গেছে, কি দিয়ে মারছে? ওরা তো বলতেছিল, ওরা বলছে, আমরা কিন্তু দেখিনি, ওরা বলছিল যে বাসলে দিয়ে নাকি কবে মারা গেছে। ওই রকম কাটাফাটা চিহ্ন দেখা যাচ্ছে কপালে সকালে, তো ওরকম দেখে তারপরে আমি দেখতে এলাম। আমার বাড়ি অনেক দূরে এসছে একটু, আমি ওইখান থেকে দেখতে পেয়ে শুনতে পেয়ে আমি তাড়াতাড়ি ছুটে এসলাম। পারিবারিক অশান্তির জেরে কি এই ধরনের? হ্যাঁ, এরকম পারিবারিক, মানে মাঝে মাঝে রাগ করতো, মানে রাগারাগি ওদের নাকি মাঝে মাঝে কেঁচাল হতো, তাই শুনতে পারছি আর কি। আমি নিজে অতটা জানি না, কারণ আমাদের বাড়ি তো অনেক দূরে। আর সে কি যেন ওরা যখন কেঁচাল টেচাল লাগে তখন আর কি শুনতে পারি। পাশে বাড়ি কাকিরা আসে তো ওরা বলে যে কেঁচাল টেচাল। আর কাকিও আমার যে মারা গেছে তার নাম? তার নাম ফণীবালা রায়। স্বামীর নাম? স্বামীর নাম ভূপাল রায়। এটা কোন এলাকার ঘটনা? এটা হচ্ছে বড়াগাড়ি অঞ্চলপাড়া। কটার সময় ঘটনা? সেটা তো বলতে পারবো না, কিন্তু সবাই বলছে যে। আপনার নাম? আমার নাম কবিতা রায় সরকার। আপনি দেখতে চান আপনার সন্তান ইংরেজিতে কথা বলছে? তাহলে আসুন আপনার সন্তানকে বিদেশিদের মতো করে ইংরেজি বলতে শেখাই আপনার প্রিয় শহর কামারপুকুরে। মার্চ মাস থেকে শুরু হয়েছে স্পোকেন ইংলিশ ক্লাস। বিশদে জানতে যোগাযোগ করুন শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট, কামারপুকুর, ডাকবাংলো, হুগলি। মোবাইল নম্বর 7076918661 এবং 8900688976।